দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কৃষ্ণসাগরে আবারও কোনো উস্কানি দিলে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে রাশিয়া। জম্মু কাশ্মীর ফিরে পাবে রাজ্যের মর্যাদা, প্রতিশ্রুতি মোদীর। আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনেজুয়েলা বলছে মাদুরো। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভকারীরা রাজপথে। আফগানিস্তানের তীব্র লড়াইয়ে 28 বেসামরিক নাগরিক নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব অপরাধ রুখতে কড়া পরিকল্পনা নিচ্ছেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। কৃষ্ণসাগরে আবারও কোনো উস্কানি দিলে ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে রাশিয়া। রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে কৃষ্ণসাগরে আবারও যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকেভ আজ বৃহস্পতিবার একথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডিস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হলো যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উস্কানি সৃষ্টি করা হয়েছে। গতকাল কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডিস্ট্রয়ার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায়। দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশরা কৃষ্ণসাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যা মোটেই গ্রহণযোগ্য নয়। সূত্র পার্টস্টোডে। জম্মু কাশ্মীর ফিরে পাবে রাজ্যের মর্যাদা, প্রতিশ্রুতি মোদীর। জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দীর্ঘ বৈঠক শেষে যৌথভাবে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের নেতাদের নিয়ে আলোচনার জন্য সর্বদল এই বৈঠক ডেকেছিলেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে বিরোধীদের হয়ে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন, আমাদের 5টি দাবি ছিল। অবিলম্বে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন দিতে হবে, কাশ্মীরি পণ্ডিতদের পূর্ণ বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ওই বৈঠকে জম্মু কাশ্মীরের 3 সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের নেতারাও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে। ভারতের সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সব দলের উচিত দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করা। দিল মন থেকে দূরত্ব ও দিল্লি থেকে দূরত্ব মুছে ফেলতে হবে। বৈঠকে সব বিরোধী দল বিধানসভা নির্বাচনের আগে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সীমানা পূর্ণ বিন্যাসের প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে নির্বাচন করা সম্ভব নয়, করোনা মহামারীর জন্য সেই প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সূত্র আনন্দবাজার। আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনেজুয়েলা বলছে মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের বিজয় প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে ওই পোস্ট দেন। মাদুরো বলেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমাদের জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলার জন্য সহযোগিতা এগিয়ে নিতে হবে। এর আগে শনিবার প্রেসিডেন্ট মাদুরো এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সাইয়েদ ইব্রাহিম রাইসিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান। সেদিন টুইটার পোস্টে মাদুরো বলেছেন, আমি ইরানের জনগণ ও প্রেসিডেন্ট নির্বাচিত রাইসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা শান্তি ও আমাদের মধ্যকার সহযোগিতা এবং ভ্রাতৃত্ব জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অব্যাহত রাখব। সূত্রপার্টস্টোডে। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভকারীরা রাজপথে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওয়াচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। আজ সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে এই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওয়ানি বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রায়ুথের কিছু সমর্থক আজ বিক্ষোভ মিছিল করেন। 1932 সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, 89 বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি, যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি। করোনা ভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে যখন প্রধানমন্ত্রী প্রায়ুথের সরকার জনগণের পক্ষ থেকে মারাত্মক সমালোচনার মুখে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর গতিতে চলছে, তখন আজকের বিক্ষোভ মিছিল হলো। করোনার ভ্যাকসিন নীতি নিয়েও সরকারের সমালোচনার মুখে থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহা ভাজির আলঙ্করণের মালিকানাধীন। সূত্রপাত স্টুডে। আফগানিস্তানে তীব্র লড়াইয়ে 28 বেসামরিক নাগরিক নিহত। 2 দশকের যুদ্ধের পর আগামী 11 সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চলতি সপ্তাহে তীব্র লড়াইয়ে 28 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হাসপাতাল এক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। দেশটি থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের ঘোষণার পর থেকে সংঘাত বেড়েই চলছে। কুন্দুজ প্রাদেশিক হাসপাতালের প্রধান এহসানুল্লাহ ফজলি বলেন, গত 3 দিনে 2টি স্থানীয় হাসপাতালে 28টি মরদেহ ও 290 আহতকে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই শিশু, নারী ও বয়স্ক লোকজন। তিনি বলেন, কুন্দুজ শহরে লড়াই এখনো চলছে, মৃতের সংখ্যা সম্ভবত বাড়বে। আফগানিস্তানে দিনে দিনে লড়াই তীব্রতর হচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলে তালেবান বিদ্রোহীরা সম্প্রতি হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় ঘাঁটি ছাড়িয়ে তারা উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। 2 দশকের যুদ্ধের পর আগামী 11 সেপ্টেম্বরের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত এপ্রিলে এ ঘোষণা আসার পর থেকে তালেবান আরো বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। দোহায় শান্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে, যদিও সম্প্রতি তাদের বৈঠক হয়েছে এবং আলোচনার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন সফরে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সঙ্গে রয়েছেন তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী ও আফগান শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লাহ। এ সফরে তারা জো বাইডেনের সঙ্গে দেখা করে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করবেন। আফগানিস্তানে জাতিসংঘের রাষ্ট্রদূত বলছেন, দেশটির 370টি জেলার অর্ধশতাধিক এখনো তালেবানের নিয়ন্ত্রণে। তারা এখনো প্রাদেশিক রাজধানী দখলের পাইতারা করছেন, এতে আফগানিস্তান ক্রমে অস্থিশীল হয়ে উঠেছে। অপরাধ রুখতে কড়া পরিকল্পনা নিচ্ছে বাইডেন। অপরাধ কমাতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশের বিভিন্ন রাজ্যের মেয়র এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বন্দুক আইন বদলের পরিকল্পনাও করেছেন তিনি। তবে বাইডেনের পরিকল্পনায় খুশি নন রিপাবলিকানরা। বন্দুক আইন নিয়ে বাইডেনের ভাবনার সঙ্গে এখনো সহমত নন তারা। 2020 সালের তুলনায় 2021 সালের প্রথম কোয়ার্টারে আমেরিকায় খুনের ঘটনা 24% বৃদ্ধি পেয়েছে। করোনাকালে চোখ পড়ার মতো বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতা। হেড ক্রাইম থেকে শুরু করে খুন, ডাকাতি, ছিনতাই সবই বেড়েছে পাল্লা দিয়ে। এই বিষয়টিকেই কমাতে চাইছেন বাইডেন। কড়া আইন করে অপরাধীদের জেলে ঢোকাতে চাইছেন তিনি। বুধবার মেয়রদের সঙ্গে বৈঠকের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেন বাইডেন। সেখানে তিনি বলেন, অতিমারি নিয়ে লড়াই চলছে, আমাদের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, তবে গরমে ফের একবার করোনার ঢেউ আশ্রে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে অপরাধ প্রবণতা বরাস্ত করা হবে না। বাইডেনের বক্তব্য, সমস্যার উৎসে আঘাত আনতে হবে এবং তার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। তার মতে, আমেরিকায় বেআইনি অস্ত্র বিক্রির চক্র তৈরি হয়েছে এবং অস্ত্র ব্যবসায়ীরাই এই কাজের সঙ্গে যুক্ত। মাত্র 5% অস্ত্র ব্যবসায়ী গোটা আমেরিকা জুড়ে তাদের বেআইনি অস্ত্রের ব্যবসা চালাচ্ছে। ফলে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কড়া অস্ত্র আইন তৈরি করা দরকার। পাশাপাশি বিভিন্ন শহরের মেয়রদের তিনি জানিয়েছেন, করোনার জন্য রাজ্যগুলিকে যে ফান্ড দেওয়া হয়েছিল অপরাধ প্রবণতা বন্ধ করতে সে অর্থ তারা খরচ করতে পারে। আমেরিকায় অস্ত্র আইন নিয়ে বহু আলোচনা হয়েছে। 2012 সালে কানেকটিকারের স্কুলে বন্দুকধারীদের হামলার পর থেকে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে। ওবামা প্রশাসনও কড়া আইন তৈরির চেষ্টা করেছিল, কিন্তু বারবার বাদ সেধেছে রিপাবলিকানরা। কড়া অস্ত্র আইন তৈরির বিরোধী তারা।
বাইডেনের সঙ্গেও তারা সহমত নন। রিপাবলিকানদের বক্তব্য, পুলিশি ব্যবস্থা আরো ভালো করা দরকার, পুলিশের বাজেট বাড়ানো দরকার, তার মাধ্যমে অপরাধ প্রবণতা কমানো যাবে, আলাদা করে অস্ত্র আইনের প্রয়োজন নেই। তবে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সঙ্গে সহমত নন। এখন দেখার শেষ পর্যন্ত বন্দুক বিরোধীদের সত্যি কোনো কড়া পদক্ষেপ বাইডেন প্রশাসন নিতে পারে কিনা। সূত্র ডয়েসে ভেলে।